আলাম করে বলেছি আপা সাবধান, টিক্কা খান কিন্তু চলে আসছে, আপা হাসি দিছে দুই আপা মিলে, তো এই শেষ করতে দেই। সিনেমা একটা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চেয়েছি, আমার মনে হয়েছে ওই 7ই মার্চের ভাষণের যদি পাবলিক গণ পাবলিকের মধ্যে একটা অভিনয় করতে আমি অভিনয় করব। কিছু সিনেমা থাকে, এই সিনেমায় আমি অনেক আগে 17 সালে আমি এটাকে আমি অডিশন দিয়েছিলাম, সেটা শুটিং হয়েছে এসে 22-21 সালে। তো আপনি মনে করেন সেখানে মুম্বাইতে আউট মুম্বাইতে তার লুক সেট হয়েছে, ড্রেস মাপ হয়েছে, ঐতিহাসিক ছবিতে থাকা বড় কথা। অনেকের কিন্তু এই ছবিতে অভিনয় করছে তাদের ক্যারেক্টারই নাই, চরিত্রের প্রয়োজনে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তুলতে গিয়ে অনেক ক্যারেক্টার কিন্তু এখান থেকে পড়ে গেছে। অনেক বড় বড় অভিনেতার নরেশ ভুঁইয়া নাম বলতে এজাজ ভাই, এদের কিন্তু শুটিং করেছে মুম্বাইতে, তাদের চরিত্রই কিন্তু নাই, কারণ নাই বলতে গল্পের প্রয়োজনে ডিরেক্টর রাখেনি। আমার হয়তো অনেক ছোট করা হয়েছে, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, বিকজ আমি স্ক্রিনে অ্যাপিয়ারেন্স এইসব ছবি কমার্শিয়াল না, যে অনেক দূর দেখাতে পারি না কিছু, একটা ছবি ইতিহাসের অংশ হয়েছি। টিক্কা খানকে পর্দায় দেখছি, ওই 5 সেকেন্ড যা দেখছে পাবলিক চিৎকার করছে, এটা আসলে ডিপেন্ড করছে ডিরেক্টরের উপরে, ছবির একটা কাহিনী ভিত্তিক ছবির উপরে, এখানে আসলে আমাদের কিছু করার থাকে না। আর আমি এ নিয়ে প্রচণ্ড দুঃখ প্রকাশ করি না, জীবনে অনেক ছবি করেছি, অনেক ছবি আসবে, বাট এইরকম আমি জায়েদ খান তার একটা মুজিব চরিত্রে অভিনয় করতে পারবো না চাইলে। ওটার যে একটা মাঝির একটা শট, ওটাও যে দিয়েছে মনে করি হি ইজ দ্য পার্ট অফ দিস মুভি, এটা অনেক গর্বের, অনেক আনন্দের। এবং আজকে ওইটুকু করেছি বলেই তো আজকে আপনারা আপনার টিক্কা খানকে দেখতে পেরেছেন, যদি ওই ছবিটুকু ওই শটটুকু ফেলে দিত তাহলে এইটুকু দেখতে পেতেন না। তো আমার ঘটনা হয়েছে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, আমি ইতিহাসের একটা পার্ট হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে একসঙ্গে বসে সিনেমা দেখেছি তত্ত্ব অধিদপ্তরে, চোখের পানি উনি মুছেছেন, এরপরে আপার কাছে গিয়েছি অনেক কথা বলেছি, এরপরে শেখ রেহানা আপা আমার মাননীয় প্রধানমন্ত্রী একসঙ্গে গণভবনে আমরা নৈশভোজ করেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা একসঙ্গে, কত গল্প করেছি। আমি সালাম করে বলেছি আপা সাবধান, টিক্কা খান কিন্তু চলে আসছে, আপা হাসি দিছে দুই আপা মিলে, তো এই যে একটা মজার, এবং আপনারা ছবি দেখেছেন বিভিন্ন আমাদের সব শিল্পীরা আমরা গিয়েছি, এই যে আনন্দটুকু থেকে তো বঞ্চিত হতাম, একটার সাথে আরেকটা পরিপূরক, ছোট হয়েছে এটা বড় ব্যাপার না, তবে আরেকটা ভালো ছবি আসবে। আমার তো অনেক ছবি আসতেছে, সোনার চর, বাহাদুরি, এইসব ছবিগুলো তো দেখে আবার মানুষ পুরো জায়েদ খানকে দেখবে, 15 বছর তো দেখলো, কোনো একটা ছবির অংশ হতে পেরেছি এটা কম কিসের, একটা ইতিহাসের পার্ট কোনোদিন বলতে পারবো। আজ থেকে 20 বছর পরেও যদি কোনোদিন মরার ঘরেও যাই, বুড়ো হয়ে যাবো যখন, বা 50-50 বছর পরে বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, বলতে পারবো যে মুজিব ছবিতে কিন্তু আমি ক্যারেক্টার করেছিলাম, ওটা টিক্কা খান কিন্তু আমি। দর্শকের ভালোবাসা আমি দেখেছি যেদিন, যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সিনেমা দেখছিলাম, আমার ডান পাশেই মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলেন, তারপর তার পরিবার পরিজন ছিলেন, তখন আমি যখন বিরতির পরে সিনে আসলাম, ওখানে তো সব মন্ত্রী পরিষদ এবং সব উচ্চপদস্থ অফিসাররা দেখছিলেন, আমাদের শিল্পীরা দেখছিলাম, আমি আসছিলাম পর ওখানেও তালি সেটে আসার সাথে সাথে, আমি যখন আসি পর্দায়। এবং তারপরে যখন স্ক্রিনিং হলো, আমার যারা ইন্ডিয়ান বন্ধুরা ছিল, যারা এই ছবিতে ইন্ডিয়ান কাজ করেছেন, ক্যামেরাম্যান ক্রু, তাদের অংশটা গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর নৈশভোজের সময় আমাকে বলছিল যে তোমারা সিন যা বায়া তা বহুত লোক তালি বাজায়া, ইয়ে বহুত আচ্ছা লাগা, দো থিয়েটার মি আপকো তালি বাজায়া, এটা ভালো লেগেছে যে এই পর্দায় আসার পর তালি, এবং মানুষ যতটুকু সময় মনে রেখেছে এবং অনেক স্ক্রিনশট নিয়ে আমাকে দিচ্ছে, আমি পর্দায় আসার সাথে সাথে তালি শুরু হচ্ছে, এটা একটা কম কিসে শিল্পী হিসাবে, এবং তা আবার বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার ছবিতে, এটা আমি খুব এনজয় করছি ইনশাল্লাহ। এবং ইতিহাসের একটা পার্ট হয়ে গেছি যে আমি ইতিহাসে টিক্কা খান হিসাবে সবসময় থাকবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে দর্শকের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাকি ছবিগুলো দিয়ে, সে আকাঙ্ক্ষা আমি মনে হয় তৈরি পূরণ করে দেবো ইনশাল্লাহ। আমি তো আপনাদেরকে আগেও বলেছি, আমি তো রাজনীতি আগের থেকেই করি, আমি আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির আমি সেন্ট্রাল মেম্বারও, আমি ছাত্র রাজনীতি করেছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আর বিসিএস দিলাম না এটার জন্য, এখন 27-28-এর যত এসপি এএসপি যা দেখেন সবই আমার ক্লাসমেট, আমার ইয়ারমেট, তো আমি তো ওই সিনেমার টানেই আর বিসিএসটা দিলাম না, সিনেমায় আসবো, সিনেমায় আসলাম, রাজনীতি করছি, শিল্পী সমিতিতে 3-3 বার সেক্রেটারি হয়েছি, এটা তো রাজনীতির একটা অংশ। আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি মনে করেন জায়েদ খানকে কোনো আসন থেকে নির্বাচনের জন্য জায়েদ খানকে দরকার, সেক্ষেত্রে আমি প্রস্তুত। এখন শিল্পীদের এই সময় নেই এলাকায় গিয়ে মোটরসাইকেলের বহর দিয়ে লোক ভাড়া করে মিছিল মিটিং করে ওই এলাকার প্রভাবশালী লোকের সাথে মারামারি করার, এই সময়টা কোনো শিল্পীর বা কোনো তারকার আমি মনে করি নাই, হয় না। এটা মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন কোনো আসনের জন্য কাউকে দরকার, বা আমি মানুষের সেবা, শিল্পীরা মানুষের সেবা করে, এরা আসলে শিল্পীরা মানেই একটা কী বলে মানুষ একটা বিবেক কাজ করে, শিল্পীরা সবসময় জানেন যে ফারুক ভাই ছিলেন, ফারুক ভাইয়ের জন্য আমরা কিনলাম গাজীপুর পাস থেকে, গাজীপুর নমিনেশন দেওয়া হলো ফারুক ভাইকে ঢাকা 17 থেকে বনানীর থেকে, তো এটা আসলে ডিপেন্ড করে মাননীয় প্রধানমন্ত্রীর উপর, উনি সব জানেন, শি নোজ এভরিথিং। আমাদের সৌভাগ্য সত্যি বলে আজকে আবার আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পেয়েছি, উনি অনেক বেশি বিচক্ষণ, অনেক বেশি দূরদর্শী সম্পন্ন,
উনি যখন আমরা ঘুমিয়ে থাকি উনি সকালে তখন ফজর পড়ে তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ পড়ে উনি ওনার কাজ নিয়ে ভাবে। তো উনি যদি মনে করেন জায়েদ খানকে দরকার তখন জায়েদ।